সাবস্ক্রাইব করুন মাল্টি গাইড চ্যানেল, আর নোটিফিকেশান অল করে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট গাইড ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমার মাল্টি গাইড চ্যানেলে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকাল আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে বাংলার ভূমি .gov.in কিন্তু খুলে গেছে এবং নতুনভাবে খুলে গেছে। আমরা সেখানে আমাদের জমির দাগ নাম্বার বা খতিয়া নাম্বার দিয়ে চেক করতে পারছি আমাদের জমির রেকর্ড। তো অনেক বন্ধুই আমায় কমেন্ট করেছেন যে তারা মোবাইল থেকে চেক করতে পারছেন না। আমি চেক করে দেখলাম, সত্যি সত্যি কিন্তু মোবাইল থেকে চেক করা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল থেকে চেক করতে পারবেন আপনাদের জমির রেকর্ড। তো এই খুশিতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, কারণ অনেক বন্ধুই আছেন যারা মোবাইল থেকে কিন্তু চেক করতে পারছেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করবো আজকের ভিডিও। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গাইড ভিডিও। তো বন্ধুরা, সবার আগে আমরা চলে যাব প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর আমরা একটি অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসটির নাম হচ্ছে ফায়ারফক্স। তো বন্ধুরা, আমরা ফায়ারফক্স দিয়ে সার্চ করব, এবং সার্চ করার পর আমরা এই যে ফায়ারফক্স অ্যাপসটি আছে এটিকে আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব। তো ইনস্টল করার পর চলুন এরপর আমরা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফায়ারফক্স ওপেন হয়ে গেছে। তো চলুন আমি স্ক্রিনকে ওয়াইড করি এবং ওয়াইড করার পর আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, এরপর আমরা বাংলার ভূমি .gov.in কিন্তু খুলব, দেখা যাক কী হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলার ভূমি .gov.in খুলে গেছে। এবার আমরা সিটিজেন সার্ভিসে ক্লিক করব। তো বন্ধুরা, এখানে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদেরকে বারবার এই সিটিজেন সার্ভিসে ক্লিক করে করে চেক করতে হবে। ফার্স্টবারে হয়তো নাও খুলতে পারে, তো বেশ কয়েকবার ক্লিক করবেন। ফার্স্ট সিঙ্গেল ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, অথবা ট্রিপল ক্লিক করবেন। তো এইভাবে ক্লিক করে করে চেক করুন, খুলে যাবে, অবশ্যই খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলেছি এই মুহূর্তে। তো চলুন এবার আমি আমার জেলা সিলেক্ট করব। তো জেলা সিলেক্ট করার পর এখান থেকে আমি যে কোনো একটি ব্লক সিলেক্ট করব। ব্লক সিলেক্ট করার পর এবার আমি এখান থেকে একটি যে কোনো মৌজা সিলেক্ট করব। তো করলাম। তো চলুন আমি দাগ নাম্বার দিয়ে চেক করব। আমি দাগ নাম্বারে ক্লিক করব, একটু জুম করে নিই পেজটাকে। দেখতে পাচ্ছেন দাগ নাম্বার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর এবার আমি এখানে দাগ নাম্বার দেব। তো দেখুন বন্ধুরা, আমি দাগ নাম্বার দিয়ে দিয়েছি। এবার আমি ভিউ অপশানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমার রেকর্ড কিন্তু বেরিয়ে গেছে। তো এখানে দেখুন ম্যাপ আছে, আমি ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে আমার ম্যাপও খুলে গেছে। চলুন পেজটিকে জুম আউট করি, এবং জুম আউট করে অবশ্যই আমরা দেখব যে পেজ সত্যি সত্যি খুলেছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত কিন্তু রেকর্ড খুলে গেছে এবং ম্যাপ খুলে গেছে। তো বন্ধুরা, যেটা বললাম অবশ্যই মাথায় রাখবেন, সিটিজেন সার্ভিসে আপনি ফার্স্ট সিঙ্গেল ক্লিক করবেন এবং ক্লিকটা একটু জোরে করবেন, মানে টাচ আপনাকে একটু জোরে করতে হবে। যদি সিঙ্গেল ক্লিকে খুলে যায় তো ভালো, না হলে ডবল ক্লিক করবেন, অর্থাৎ ডবল টাচ করবেন। তাও যদি না খুলে আপনি ট্রিপল টাচ করবেন, তো অবশ্যই কিন্তু খুলবে। আমি দেখালাম আপনাদেরকে, খুলছে, আপনাদের কাছেও কিন্তু খুলবে, অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও আপনার খুব কাজে লাগবে। তো যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার মতামত কী আছে এই ভিডিও নিয়ে যে আমি আপনাদেরকে দেখাতে পারলাম মোবাইল থেকে আপনি কীভাবে চেক করবেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে গিয়ে আমায় কমেন্ট করুন। আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ বহু বন্ধু আছেন যারা মোবাইল থেকে চেক করতে পারছেন না। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, অনেক বন্ধুই কিন্তু মোবাইল থেকে চেক করতে পারছেন না। সুতরাং তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়া আপনার কর্তব্য বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকের মতো গাইড ভিডিও এই পর্যন্তই। আর বন্ধুরা, এরকম ধরনের গাইড ভিডিও বা আরও অন্যান্য বিভিন্ন ধরনের গাইড ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর নিচে দেওয়া এই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন, কারণ আমি আপনার জন্য রোজই কিছু না কিছু গাইড ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।